ইউ হ্যাভ এ গুড স্পিরিট দেখলেই, বাট এখানে না জায়গা হবে না। মানে কি হয়েছে বলো তো, এখন না অনেক অনেক রকম নতুন নতুন নিয়ম এসছে, কানে শুনতে না পেলে তো পাইলট হওয়া যায় না। দেখো এটা কিন্তু আমার মানে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে তার উপর নির্ভর করে না। দেখো আমাকে তো রুল ফলো করতেই হবে, সরি পরে যদি কখনো রুল বদলায় তখন না হয় তোমায়। হ্যাঁ কিন্তু স্যার, লোক দেখলে তুমি অকারণে স্যারের সময় নষ্ট করছো, এটা সম্ভব নয়, সেটা ভেবে কোনো লাভ নেই, কোনো কিছু স্যার মেয়েটিকে কেউ যেতে বলুন, ওকে আননেসেসারি এইসব ব্যাপারে এনকারেজ করে কোনো লাভ নেই স্যার, কোনো লাভ হবে না, জীবনে কোনোদিন কোনো লাইসেন্স পাবে না। হ্যাঁ মিস্টার দত্ত, আপনি অবশ্য ঠিকই বলেছেন। দেখো তিতলি, তুমি তোমার সার্টিফিকেটগুলো নিয়ে বাড়ি চলে যাও, তোমার রেজাল্ট ভীষণ ভালো, অনেক কাজ আছে, যে কোনো কাজ তুমি কিন্তু পেয়ে যাবে। আর যদি তুমি আমার কাছে অ্যাডভাইস চাও তাহলে আমি বলবো যে তুমি টিচিং প্রফেশনে যাও, তোমার কমিউনিকেশন খুব ভালো, তুমি কিন্তু জীবনে সাকসেস পাবে। তাছাড়া পাইলট ট্রেনিং নিতে গেলে মিনিমাম 15 লক্ষ টাকা খরচা আছে। এই তো টাকার অঙ্কটা শুনে একেবারে ঘাবড়ে গেলে। তুমি কি এত টাকা জোগাড় করতে পারবে সেটাও তো একটা বড় প্রশ্ন। তাছাড়া প্র্যাকটিক্যাল ক্লাস করবার জন্যে তোমাকে যদি ইনস্ট্রাক্টর দেওয়া হয় তার জন্য তোমাকে আলাদা চার্জ দিতে হবে, তো সেই এত টাকা তুমি বিয়ার করবে কী করে? স্যার আলাদা করে ইনস্ট্রাক্টর পাওয়াটা অসম্ভব স্যার, আর তাছাড়া আমাদের এখানে যদি ওর মতো প্রতিবন্ধী স্টুডেন্ট আরও থাকতো তাহলে না আলাদা ক্লাসের ব্যবস্থা করা যেত। স্যার হবে না স্যার, ও যেটা বলছে যে এই পারবো ওই পারবো, এই ব্যাপারটা অত সহজ নয় স্যার, আর তাছাড়া জেনারেল স্টুডেন্টদের সাথে ওর ক্লাস করানো যাবে না। আমরা তোমাকে অ্যাডমিশন দিতে পারছি না, সরি তুমি বাড়ি যাও। আপনি কি ওখানেই আছেন? হ্যাঁ আমি আছি আছি। দেখবেন স্যার তিতলি যেন যেন কোনোভাবেই সাকসেসফুল না হয়, ওকে যেভাবেই হোক ওখান থেকে তাড়ান তাড়ান, আপনার আপনার টাকা কিন্তু আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কিছু চিন্তা করো না, তুমি যেটা চাইছো সেটাই হবে, শত চেষ্টা করলে ও এখানে চান্স পাবে না। তোর কিন্তু বড্ড বার বেড়ে গেছে বলে দিলাম চাপা, দিদি ভাইয়ের প্রশ্রয়ে একেবারে মাথায় চড়ে বসেছিস, যা ইচ্ছে তাই করবি না? হ্যাঁ বাজে, আমি কি করলাম কাকিমণি? আবার মুখে মুখে কথা, আমি কি করলাম না? তোকে তখন থেকে বলেছি টেবিল টেবিল পরিষ্কার করে রাখ, এগুলিকে গুছিয়ে রাখ, করেছিস? কাকিমণি বলেছে তো, তার কথার তো কোনো গুরুত্ব নেই, আমার তো এ বাড়িতে কোনো দাম নেই, একদম আসবি না এখানে, যা আমি করে নিতে পারবো। এতক্ষণ যখন করিসনি তোকে আর এখানে কিচ্ছু করতে হবে না, যা তো সরে যা এখান থেকে। ছোট কি হয়েছে রে, এত রাগ করছিস কেন? রাগ করছি কি সাধে, তোমার প্রশ্রয়ে এ বাড়ির কাজের লোকগুলো মাথায় চড়ে বসেছে, কিছু একটা বললেই হলো, এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বার করে দেবে। আমি তো এ বাড়ির কেউ না, যা ইচ্ছে তাই করে যাবে,
কি করছিস চাপা? জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। আমি তখন থেকে বলেছি টেবিল টেবিল পরিষ্কার করে রাখতে, এগুলোকে গুছিয়ে রাখতে, করেছে? এরপর তো তুমি আমাকে বলবে কেন এগুলোকে করে রাখিস নি, গুছিয়ে রাখিস নি। কে বুঝবে আমার যে এ বাড়িতে কোনো দাম নেই, আমার কথা আর কেউ এখানে কান দেয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বকে দিচ্ছি। ভালো কাজ করিস নি চাপা, কাকিমণি যখন কোনো কাজ বলেছে কেন তুই কথা শুনিস নি? খুব অন্যায় করছো, যাও গিয়ে ক্ষমা চাও, কাজগুলো করে দাও, চটপট করে দাও, যাও। একদম আসতে হবে না, যা আমি করে নেবো। এতক্ষণ ধরে বলছি তখন তোর পুনর পাত্তা নেই, এখন এসছেন উনি, যত সব। ও ছোট ছোট বাচ্চা মেয়ে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে তো ক্ষমা করে দে না ভাই, ও করে দিচ্ছে তো। তোমার প্রশ্রয়ই না, এখানের প্রত্যেকটা মানুষ কিন্তু বেড়ে যাচ্ছে বলে দিলাম। এইভাবে প্রশ্রয় দিও না দিদি ভাই, এতে লাভের লাভ কিছু হয় না, উল্টে সব ইরেসপন্সিবল তৈরি হয়। এই যেমন তিতলি, আজ তোর ভাত কাপড়, তারপর ফুলশয্যা, কিন্নি নিজে হাতে ওদের ঘর সাজালো, আর আমরা সকাল থেকে উঠে এত কিছু পদ রান্না করলাম, আর ওকে কোনো রকমে নম নম করে নিয়মটা পালন করে বেরিয়ে গেল স্বপ্ন পূরণ করতে। হ্যাঁ, আজকেই ওকে ভর্তি হতে হলো। করুকটা স্বপ্ন পূরণ, আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওর জন্য আমাদের কেন অ্যাডজাস্ট করতে হবে? একটা জয়েন্ট ফ্যামিলিতে একার জন্য কোনো কিছু হয়? আজ যদি ও না যেত কি অসুবিধাটা হতো? তুমি ওকে কেন আজকে যেতে দিলে বলো তো? ছোট তুই কিন্তু খুব ভালো করে জানিস ওদের বিয়েটা হঠাৎ করে হয়েছে, মানে এটা তো কোনো আগে থেকে ভেবে চিনতে হয়নি বল, তুই জানিস তো। কিন্তু বেচারি অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগে থেকে নিয়ে রেখেছে, ওটা নাকি পেতে অনেক কাটখড় পোয়াতে হয়। তাহলে আজকে যদি ওটা ক্যান্সেল হয়ে যায় আবার তো দেরি হয়ে যেত মেয়েটার, বল। পুরোটাই বাহানা দিদি ভাই, কিছু মনে করো না। সানির সাথে ওর বিয়ে হয়েছে, ঠিক আছে, কম বেশি মানুষ বাড়ির সবাই মেনেও নিয়েছে, কিন্তু তাই বলে ও যা ইচ্ছা তাই করতে পারে না। এটা একটা জয়েন্ট ফ্যামিলি, এই বাড়ির কিছু নিয়ম আছে, আর ওকেও এই নিয়মগুলো মেনেই চলতে হবে। ও যখন তখন এইভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারে না। এই যে ও বেরিয়ে গেল, কখন ফিরবে তার কোনো ঠিক আছে? মা, ও মা বলছি পার্লার থেকে তো ফোন করেছিল, বললো ওরা ঘন্টাখানেকের মধ্যে এসে যাবে, এদিকে তিতলি তো ফিরলো না এখনো। নাও সামলাও এবার। এই বাবলি, ওই পার্লারের লোকজন কি খুনি চলে আসবে? ঘন্টাখানেকের মধ্যে, বললাম তোরা ফোনে তাই বলেছে মা। তাহলে কি হবে? বুঝতে পারছি না তিতলি কি স্টেটাস, সেটাই তো বুঝতে পারছি না। কাজটা আদৌ শেষ হয়েছে নাকি, রাস্তায় বেরিয়েছে নাকি, আরও টাইম লাগবে, ওর নিজেরও তো সাজগোজটা কমপ্লিট করতে সময় লাগবে। হ্যাঁ তা তো হবেই। সানিকে একবার বলো, ফোন করে খোঁজ। বলো না কোথায় আছে সানি। ও সানি, সানি একবার তিতলিকে ফোন করে দেখো না কি অবস্থা ওর। না নেই বৌদি ভাই, নেই আমি কাউকে দেখিনি বেরোতে। এই কথা তো রাগ দেখাচ্ছিস কেন? ও চাপা দেখেছিস ছোট ভাইকে বেরোতে? তুই দেখিস কাঁদিস না বাবা, না বলে কই ছেলেটা দুম করে কোথায় চলে গেল? একে একে গেছে বলে চিন্তায় অস্থির হয়ে সানি আবার ইনস্টিটিউটে চলে যায়নি তো? না দেখো তিতলি, এটা কোন মানে নাথিং পার্সোনাল, এটা একটা সিস্টেমের প্রশ্ন। আমি তো আপনাদের কি সিস্টেমের বাইরে গিয়ে কিচ্ছু করতে বলছি না, আমি শুধু রিকোয়েস্ট করছি, আমি আপনাদের সব নিয়ম মেনে শুধু টেস্টে দিতে চাইছি। কি লাভ হবে তোমার, আমরা তো তোমার জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে পারবো না। না আমি তো আপনাদেরকে একবারও স্পেশাল ক্লাসের কথাই বলিনি, প্লিজ প্লিজ যেটা বলছি একবার শুনুন। আমি তো আপনাকে আগেও বললাম, আমি ছোটবেলা থেকে অন্যদের সঙ্গে পড়াশোনা করে বড় হয়েছি, আমার জন্য তাদের বা তাদের জন্য আমার কোনো প্রবলেমই হয়নি। সবই বুঝলাম, কিন্তু কোর্স ফিটা সেটা কি তুমি ব্যবস্থা করতে পারবে? আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখে বড় হয়েছি, আর আজ ফাইনালি এখানে আসতে পেরেছি, প্লিজ
প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমাকে শুধু একবার পরীক্ষাটা দিতে দিন। পরীক্ষায় যদি ফেল করি তাহলে না? আরে অদ্ভুত ব্যাপার তো, তুমি তো এরকম ভাবে জেদ করতে পারো না, তুমি কানে শুনতে পাও না, এটা বুঝতে পারছো যে এইভাবে ফ্লাইটটা চালানো কতটা বিপজ্জনক? এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো ইনস্ট্রাকশন তুমি ফলো করতে পারো? রুট কারেকশন কী হবে, কত উচ্চতায় উঠতে হবে, ওয়েদার কন্ডিশন কেমন থাকবে, অদ্ভুত জেদ। কিন্তু স্যার এসব যদি ছেড়েও দিই তাহলে প্যাসেঞ্জার, স্যার প্যাসেঞ্জার, তারা যদি জানতে পারে যে তাদের পাইলট, সেই পাইলট যার হাতে সেই প্যাসেঞ্জারদের জীবন মৃত্যু নির্ভর করছে, সে কানে শুনতে পায় না, তারা প্যানিকেই মারা যায়। কোনো এয়ারলাইন্সই ঝুঁকি নিতে রাজি হবে না, আর আমাদের ইনস্টিটিউট তোমাকে ট্রেনিং দিতে হবে। সমস্যাটা যদি শুধু ইনস্ট্রাকশন ফলো করা হয় তাহলে তার সলিউশন কিন্তু আছে। মানে মানে স্যার তিতলির সঙ্গে ককপিটে একজন কেউ ইনস্ট্রাক্টর থাকলেই তো প্রবলেম সলভ হয়ে যায়, তাই না?